গাড়িটা একটু আস্তে চালাও না প্লিজ, যে গতিতে চালাচ্ছ তাতে আমার ভয় করছে। কেন, কিসের ভয়? আমি আছি না? হ্যাঁ তুমি আছো বলেই তো আমার ভয়। তার মানে? মানে আর কি, পুরুষ মানুষ তো, পুরুষ মানুষ মহিলাদের পাশে বসলে তাদের মাথন গরম হইয়া যায়। এ কথা কেন বলছো? আচ্ছা আমি পরে বলছি, আগে চলো কিছু খেয়ে নে, অনেক ক্ষুধা লেগেছে। ওই যে পাশের রেস্টুরেন্ট দেখছো, ওখানে গাড়ি থামাও। কি খাবে বলো? তোমার যা ইচ্ছা। আচ্ছা এবার বলো, আমাদের বিয়েটা কবে হচ্ছে? তুমি যখন বলবে তখনই। ঠিক আছে, আমার অভিভাবকের সাথে কথা বলে তোমাকে জানাবো। এবার চলো আমরা একটু দ্বীপে ঘুরে আসি। ঠিক আছে চলো। কি চমৎকার দৃশ্য, তাই না? আমার খুবই ভালো লাগছে। আচ্ছা তোমাকে একটু আমি ছুঁয়ে দিতে পারি? দেখো আমাদের এখনো বিয়ে হয়নি, বিয়ের আগে আমি তোমাকে ছুঁব না ভাবছি। কেন, তাতে কি পাপ হবে? অবশ্যই হবে। ও হ্যাঁ, গাড়িতে বসে আমি বলেছিলাম না পুরুষ মানুষের কেন মাথা গরম হয়ে যায়। তাহলে শোনো কেন গরম হয়। একজন পুরুষ মানুষের কাছে যখন একজন মহিলা আসে, তখন তার মাথা থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয়। তখন ওই পুরুষের ইচ্ছে করে তাকে জড়িয়ে ধরতে, কিস করতে। তখন সে বেসামাল হয়ে যায়। যদি সে গাড়ি চালানোর অবস্থায় থাকে তাহলে তার মাথা ঠিক মতো কাজ করে না, তাই দুর্ঘটনায় পতিত হয়। বেশিরভাগ বাইক গার্লফ্রেন্ড নিয়ে চালানোর সময় দুর্ঘটনায় পতিত হয়, কারণ একটাই। তাছাড়া আমাদের ধর্মীয় অনুশাসন জানা না থাকার কারণে ওই ধরনের ঘটনা ঘটতে পারে। একজন নারী পুরুষের অবাধ মেলামেশা একান্তে দুজন থাকা ইসলামে নিষিদ্ধ করেছে। এই তুমি আর আমি এখানে আছি, কিন্তু তৃতীয় একজন আছে, তাকে আমরা দেখি না। সে হলো ইবলিস, শয়তান। সে আমাদের মনে কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে অনবরত। এজন্যই তুমি আমার হাত ধরতে চাইছো, বুঝতে পেরেছো? এবার চলো ফেরা যাক। আর শোনো, বিয়ের পরে আমাকে যত ইচ্ছে ধরো, যত ইচ্ছা কিস করো, তাতে কোনো পাপ নেই, বরং পুণ্যের কাজ। কিন্তু এখন নয়, রাগ করলে না তো আমার কথায়? না না, আমি আসলে এতটা গভীর করে ভাবি। যাক তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম। আমরা খুব শীঘ্রই বিয়ে করে ফেলব, তারপর যত ইচ্ছা ডেটিং করব, ঘুরব, তোমাকে ধরব, আদর করব, কিস করব, কি বলো? হা 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 হা। হ্যাঁ তাই হোক মিস্টার, এবার চলো ফেরা যাক। ও হ্যাঁ, আপনাদের বলছি, বিয়ের আগে অবশ্যই আপনারা অনৈতিক অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকবেন, তাহলে জীবনে সুখী হতে পারবেন। আমার কথাগুলো মনে রাখবেন। কিন্তু আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।